আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এই তো আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। তো এই যে আজ আপনাদেরকে আমি নিয়ে এসেছি ইউকের অন্যতম ইউনিভার্সিটি কুইন্স ইউনিভার্সিটি। এটা হচ্ছে বেলফাস্টে অবস্থিত এবং এটা আমার বাসার থেকে অনলি 5-6 মিনিট দূরত্ব, ওয়াকিং ডিস্টেন্স। তো আমি আসলাম, তো ভাবলাম আমার দর্শকদেরকেও সাথে করে নিয়ে যাই। এই যে এটা হচ্ছে কুইন্স ইউনিভার্সিটির মেইন বিল্ডিং, এটার অনেক বড়, এটা এত বড় যে এটা আমি দেখাতে পারবো না আপনাদেরকে। অনেকগুলো ব্লক তাহলে আমার তৈরি করতে হবে এবং এটার এক একটা সাবজেক্টের বিল্ডিং এক এক জায়গায়। তো এই যে এটাই হচ্ছে মেইন বিল্ডিং, এটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি এবং অনেক সুন্দর, এটা দেখতেও অনেক সুন্দর। পেছনে তো আরো সুন্দর সুন্দর বিল্ডিং আছে। আর এইটা হচ্ছে মেইন গেট, এদিক দিয়ে আসা যাওয়া করায় স্টুডেন্টরা বা যারা জনসাধারণ তারা এদিক দিয়ে আসা যাওয়া করে। আর এই যে এরকম মাঠ যে কতগুলো আছে এখানে, এত সুন্দর সবুজে ঘেরা। তো এই তো সামনে একটু দেখিয়ে এখন আমি বের হয়ে যাচ্ছি, এটার পাশে হচ্ছে বোটানিক গার্ডেন। তো আজ আমি বোটানিক গার্ডেনটাও আপনাদেরকে একটু দেখাবো এবং বের হওয়ার সময় এই কুইন্স ইউনিভার্সিটির পিছনের কিছুটা অংশ আপনাদেরকে আজকে দেখাবো। আর এর পাশেই আছে মিউজিয়াম, বেলফাস্ট মিউজিয়াম, ওটা আমি আপনাদেরকে আরেক দিন দেখাবো। তো এই বোটানিক গার্ডেনটা তো অনেক বড়, এটা তো আর দেখিয়ে শেষ করানো যাবে না। তো আমি সামান্য একটুই ভিডিও করেছি, কেননা আমার তো ব্লগটা বেশি বড় করা যাবে না, সেই কারণেই আমি দেখাচ্ছি আপনাদেরকে। এবং এই গার্ডেনটা তে একটা গোলাপের সাইড আছে, শুধু গোলাপের রাজ্য। তো ওটা আমি আরেকদিন দেখাবো, হয়তো বা এই বছর আর দেখাতে পারবো না। আর এই যে এরকম সিট তো অনেকগুলো আছে বিভিন্ন জায়গায়, যারা জনসাধারণ এখানে বসে থাকেন। এবং এই যে এটা হচ্ছে পাম হাউস, এটার ভেতরটা আমি আজকে দেখাতে পারলাম না, কেননা এটা এখন বন্ধ করা আছে, এখানে ঢুকতে দেয়া যায় না, দিচ্ছে না, যেহেতু লকডাউনের কারণে বা অন্যান্য হয়তো কোনো কারণে এটা বন্ধ রেখেছে। আর এই যে আজকে একটু রোদ ছিল, মানুষ এই যে সব এসে রোদের মধ্যে বসে আছেন, আমি আর ওগুলো ওইভাবে ভিডিও করতে পারিনি। তো এইটুকুই আপনাদেরকে দেখাচ্ছি, ওইদিকে আর যাওয়া হয়নি আমার। এই তো আমরা এখন এই দিকটা দিয়ে বের হয়ে যাব। এর আমি যাওয়ার সাথে যে এটা হচ্ছে লাইব্রেরি, একটা লাইব্রেরি, এখানে আরো যে কতগুলো আছে আমি জানি না, এই একটা লাইব্রেরি। আর আছে এটা হচ্ছে কুইন্স ইউনিভার্সিটির পেছনের দিকটা, এই যে একটু বিল্ডিং গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, হয়তো বা আমার দর্শকদের ভালো লাগবে। এই যে এই দরজাটা দিয়ে এখন আমরা বেরিয়ে যাব, একদম রাস্তায় চলে যাব এদিক দিয়ে বের হয়ে। আর এই তো এই ফাঁকেই আমি বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিন। আর এই যে আমরা এখান থেকে বেরিয়ে এখন চলে যাব একটু রেস্টুরেন্টে, এখানে তো আর সেভাবে খাওয়া হয় না, তো আবারও ওই চিকেন লিকেনেই যাব, যেহেতু আমার নাতনি আছে সাথে, আমার মেয়ে যাবে এবং আমার ভাস্তাবো, আমরা একসাথেই যাব। এই তো আমরা চলে এলাম চিকেন লিকেনে, ওরা অবশ্য অর্ডার দিচ্ছে, আমি বাইরে দাঁড়িয়ে একটু শুট করে নিলাম।
আর এখানে তো এই খাবার হচ্ছে এই চিকেন ফ্রাই বার্গার, এই জাতীয় খাবার। আর এই যে আমার বুবু অর্ডার দিচ্ছে এখানে বসে বসে। তো এই তো আমাদের খাবার এসে গেছে। তো এই তো খাবার খেয়ে আমরা এখান থেকে চলে যাব, এবং আমিও এই ব্লগ থেকে এখন বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।